টাইগার দলের বড় সম্পদ মুস্তাফিজুর রহমান, তাই তো দেশের কথা চিন্তা করে আইপিএল থেকে তাকে ফিরিয়ে আনছে বিসিবি। চোটমুক্ত ফিজ জাতীয় দলে হয়ে খেললে বিসিবির জন্য হবেন আরও বেশি লাভজনক। এদিকে মাঝপথে আইপিএল থেকে ফিরতে আসা মুস্তাফিজ কোটি টাকার পারিশ্রমিক পেতে যাচ্ছেন। জেনে অবাক হবেন, মুস্তাফিজ এতদিন আইপিএলে খেলার কারণে মোটা অঙ্কের অর্থ ঢুকবে বিসিবির অ্যাকাউন্টেও। আইপিএলের নিয়ম অনুসারে মুস্তাফিজ এবং বিসিবি কত টাকা পাবে সেই হিসেবগুলো মিলিয়ে নেওয়া যাক একে একে। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। এই টুর্নামেন্টে শুধু ব্যাট বলের খেলাই চলে না, থাকে কারিকারি অর্থের ঝনঝনানিও। নিয়মিত আইপিএল খেলা মুস্তাফিজ এবারও পেতে যাচ্ছেন মোটা অঙ্কের অর্থ। 2024 আইপিএলে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,63,00,000 টাকা। আইপিএলের নিয়ম অনুসারে ক্রিকেটার নিজেকে যতগুলো ম্যাচের জন্য অ্যাভেলেবল রাখতে পারবেন সেই অনুপাতে অর্থ পাবেন। লিগ পর্বের 14টা ম্যাচ খেললে মুস্তাফিজ পেতেন 2 কোটি রুপি। তবে তিনি এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলার জন্য প্রস্তুত রেখেছিলেন নিজেকে। পাঞ্জাবের বিপক্ষে আরও একটা ম্যাচ খেলতে রাজি তিনি, তাই তো ওই ম্যাচে খেলা হোক কিংবা না হোক 9 ম্যাচের পারিশ্রমিক পাবেন দ্য ফিজ। প্রতিটি ম্যাচের জন্য ফিজের গড় পারিশ্রমিক বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,80,000 টাকা। ফলে 9 ম্যাচে তার মোট পারিশ্রমিক দাঁড়াচ্ছে 1,69,00,000 টাকা। তবে এই পুরো অর্থ মুস্তাফিজের অ্যাকাউন্টে ঢুকবে না, কারণ ভারতীয় সরকারকে দিতে হবে কর। আইপিএলের নিয়ম অনুসারে দেশি প্লেয়ারদের জন্য আয়ের 10% এবং বিদেশি খেলোয়াড়দের জন্য 20% হারে কর দিতে হয়। সেই হিসেবে বিদেশি ক্যাটাগরিতে মুস্তাফিজকে কর দিতে হবে 25,71,000 রুপি বা প্রায় 33,83,000 টাকা। ফলে সবশেষে ফিজের অ্যাকাউন্টে এবারের আইপিএল থেকে ঢুকতে যাচ্ছে 1,35,00,000 টাকা। এছাড়া ম্যাচ সেরার পুরস্কারের অর্থ, চেন্নাই সুপার কিংস থেকে বিভিন্ন বোনাস ও দৈনিক ভাতা তো পাচ্ছেনই। এদিকে আইপিএলের নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের বোর্ড ও খেলোয়াড়দের পারিশ্রমিক অনুসারে পেয়ে থাকে অর্থ, কারণ তাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের খেলছেন ভিনদেশি লিগে। ক্রিকেটারদের আয়ের 20% পায় দেশটির বোর্ড। ফলে মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়ার সুবাদে প্রায় 27,00,000 টাকা ঢুকবে বিসিবির অ্যাকাউন্টে। এখানে বলে রাখা ভালো, সরাসরি মুস্তাফিজের আয় থেকে 20% পাবে না বিসিবি, বরং আইপিএলের সেন্ট্রাল রেভিনিউ পুল থেকে বিসিবিকে ওই অর্থ পরিশোধ করবে বিসিসিআই। মুস্তাফিজকে যদি বিসিবি আরও বেশি ম্যাচের জন্য এনওসি দিত, তাহলে আরও বেশি অর্থ ঢুকত বিসিবির অ্যাকাউন্টে। তবে জাতীয় দলে গুরুত্ব যে সবার আগে, তাই তো দেশে ফিরিয়ে টি-20 বিশ্বকাপের আগে বিশ্রাম দেয়া হচ্ছে তাকে। আদনান আহমেদ, BDCricTime।